পাবনার সাথিয়া থেকে ডাকাতি হওয়া সাতটি গরু উদ্ধার ও বিদেশি অস্ত্রসহ ছয় ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতরাতে সিরাজগঞ্জ জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। রোববার দুপুরে পাবনা পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পাবনার পুলিশ সুপার মহিবুল ইসলাম খান। তিনি জানান, গত 20 ফেব্রুয়ারি সাথিয়া উপজেলার নাগডেমরা ভিটাপাড়া এলাকার মুতালেব হোসেন নিজের জমির বাথানে 10টি গরু বেঁধে রাখে রাতে ঘুমিয়ে যান। মধ্যরাতে একদল ডাকাত অস্ত্রের মুখে মোতালেব সহ তিনজনকে ভয়ভীতি দেখিয়ে হাত মুখ বেঁধে 10টি গরু ও 2টি মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় শনিবার সাথিয়া থানায় একটি ডাকাতি মামলা দায়ের করেন ভুক্তভোগী খামারি মোতালেব। মামলার পর গতরাতে অভিযান চালিয়ে সিরাজগঞ্জের বিভিন্ন স্থান থেকে একটি বিদেশি অস্ত্র, একটি বড় ট্রাক সহ ৬ ডাকাতকে গ্রেফতার ও ডাকাতি হওয়া ৭টি গরু উদ্ধার করা হয়। এবং সেই ক্লুর ভিত্তিতে সিরাজগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় গত রাতে অভিযান চালিয়ে মোট ৬ জন ডাকাতকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই। এই ৬ জন ডাকাতের মধ্যে ৩ জনের বিরুদ্ধে ইতিপূর্বে ডাকাতি এবং চুরির মামলার পাশাপাশি অস্ত্র মামলা রয়েছে। আর এই অভিযানে ডাকাতদের গ্রেপ্তারের পাশাপাশি এই ডাকাতির কাজে ব্যবহৃত একটি আগ্নেয়াস্ত্র, একটি রিভলভার, দেশীয় অস্ত্র, নগদ ২০,০০০ টাকা উদ্ধার করা হয়েছে। পাশাপাশি ডাকাতি হওয়া ১০টি গরুর মধ্যে ৭টি গরু উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে একটি মামলা রুজু হয়েছে। আমরা অন্যান্য যারা আছে এই দলের সঙ্গে সম্পৃক্ত তাদের বেশ কয়েকজনকে শনাক্ত করা গেছে, তাদের গ্রেপ্তারের জন্য অভিযান চলছে। ভয় সত্য, জয় সত্য, সত্য জ্ঞান, সত্য বিজ্ঞান, সত্য সাম্যের, সত্য স্লোগানের, সত্য দেশ, সত্য মানুষ, সবই সত্য, সবাই সত্য। এত সব সত্যের ভেতরের সত্যটাও আমরা জানতে চাই, জানাতে চাই। দৈনিক নয়া শতাব্দী, সত্যের নতুন সারথী।